ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় রাজধানীর 25টি এলাকায় ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ সিটির বলধা গার্ডেন এলাকায় তিন দিন ব্যাপী চিরুনি অভিযানের উদ্বোধন শেষে কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লার্ভা পেয়ে 20,000 টাকা জরিমানা আদায় করে সিটি কর্পোরেশন। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযানও চালায়। ঢাকা দক্ষিণ সিটি কর্মের কিছু এলাকাতে একটু মশকের লার্ভা বা ঝুঁকিপূর্ণ হিসাবে মধ্যে আছে, সেটা বিবেচনায় নিয়ে বিশেষভাবে স্বাস্থ্য বিভাগ থেকে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আছে এবং ওটার পাশাপাশি আমরা নিজেরা আরো কিছুটা আরো একটু সতর্কতামূলক হিসাবে আরো 4টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে 25টি ওয়ার্ডকে কিন্তু আজকে থেকে ক্রাশ প্রোগ্রামের আওতায় এনেছি এবং যেখানে আমাদের জনবল বা যে ওষুধ থেকে শুরু করে যেভাবে দেওয়া হতো এটাকে আমরা দ্বিগুণ করে দিয়েছি। পাশাপাশি সবাইকে সচেতন করা এবং একইভাবে আমাদের ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, মুগদা হাসপাতালে কি পরিমাণ রোগী ভর্তি রয়েছেন আমাদের জানান, ডেঙ্গু রোগী? ধন্যবাদ ঈশিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মুগদা হাসপাতালে, যেখানে আসলে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল বলা হয় এই মুগদা হাসপাতালকে। আমি কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছালাম এবং দেখলাম যে প্রায় আপনার রোগীর চাপটা খুবই বেড়ে গেছে এবং আপনার ওয়ার্ডের যেসব বেড রয়েছে সেগুলো ছাড়াও কিন্তু আসলে আপনার বাইরেও কিন্তু রোগী রাখতে হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পরিচালকের সাথে কথা বলেছি এবং পরিচালক মহোদয় আমাকে বলেছেন যে প্রায় 25% শিশু আক্রান্ত হয়েছে এবার ডেঙ্গুতে এবং ঈদের কয়েকদিনের টানা বৃষ্টির কারণে আর কি আপনার ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি বেড়ে গেছে। আর যদিও আপনার একটু বয়স্ক মানুষের সংখ্যাটা একটু বেশি এবং যেটি বলছেন যে শিশুদের আক্রান্তের সংখ্যা যদিও কম এবং কিন্তু বয়স্ক মানুষের সংখ্যাটা একটু বেশি, তবে তিনি আরো বলছেন যে আসলে ঢাকার মধ্যে থেকে ঢাকার বাইরের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি। আমরা একজন ডেঙ্গু রোগীর সাথে আক্রান্ত একজন রোগীর সাথে আমরা কথা বলবো, উনি ধলপুর থেকে এসেছেন এবং ঈদের আগে একদিন আগে আসলে আক্রান্ত হয়েছেন। আমরা একটু কথা বলবো যে কবে থেকে আপনি আক্রান্ত হয়েছেন? 27 তারিখ থেকে। আপনার কবে থেকে আপনি বুঝছেন যে আপনার ডেঙ্গু হয়েছে? 30 তারিখ টেস্ট করছি তখন। এর আগে কিভাবে চিকিৎসা নিয়েছেন? বাসায় এমনি ওষুধ খাইছি, প্যারাসিটামল যেগুলো আছে সব খাইছি, তরল জাতীয় পদার্থ খাইছি। যেমনটি শুনছিলেন নিশিকা, আসলে ডেঙ্গু কিন্তু আসলে কেউই প্রথমে কিন্তু শিওর ভাবে বলতে পারছেন না যে আসলে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিছু কিছু সিমটম সামান্য জ্বর এবং ডায়রিয়া এবং আরও কয়েকটা সিমটম মাঝে মাঝে দেখা যায় এই নতুন এই যে ডেঙ্গুর ভ্যারিয়েশন আছে সেই ভ্যারিয়েশনে, তবে এগুলো থেকেই আসলে তারা প্রথমে শিওর নিশ্চিত হতে পারেন না যে তাদের ডেঙ্গু হয়েছে। সেই কারণে তারা বাসায় বসে যে প্রাথমিক চিকিৎসা সেটা নিয়ে থাকেন এবং যখন জ্বরটা কমে না বা অন্যান্য যে সিমটমগুলো আছে সেগুলো যখন কমে না তখন আসলে তারা আপনার ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন আসলে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর আপনি কিন্তু আপনাকে একটু বলে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 4 জন কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু মারা গিয়েছেন এবং আপনার 1 জুলাই থেকে কিন্তু প্রায় 9 জন রোগী আসলে এই পর্যন্ত ডেঙ্গু রোগীতে মারা গিয়েছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যেখানকার যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে কিন্তু কিছু ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছেন। ঈশিকা, এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ তো রাজধানীর মুগদা হাসপাতাল থেকে। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।